পানি কি ওনার হুকুমে শুনত? মানুষের বা আমার হুকুমে বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমার। বাড়িটা কার হুকুমে চলে আর না চলে সেটাও দেখবো আমি। আপনি আপনি নিশ্চয়ই টাকা চুরি করেছেন, কি ঠিক বলেছি না? আপনি টাকা চুরি করেছেন। বলে নাকি জামা কিন নাকি তার জামাই খায়, ঘর জামাই থাকে আমার জামাই। এই কথা এই কথা বল, তুই তো বাবির কথা বাদ দে, তো বাবির হুকুমে চলব? এই বাড়ি চলবো না আমার হুকুমে। আমি বাড়ির মুরব্বী, আমি এখনো পয়সা আছি। তুই যাস না বাবা, তুমি যাইও না, তোমার একটু বুঝাও না। না মা, এখানে বোঝানোর কিছু নাই। দেখেন আমি এবার তো ঘর জামাই থাকি, এটা সবারই সমস্যা। তাই চাইতেছি কারো সমস্যা আমরা হইতে চাই না, আমরা চলে যেতেছি, চলো বউ। হ্যাঁ মা, আমরা চলে যেতেছি, তুমি দেখা শুনে থাকো। ভাবি তো তোমাদের উপর অনেক অত্যাচার করে, দেখা শুনে থাকে, চলো। বাবা, আমি কি কোনো সময় কইছি যে তোমার ঘরে আমি পছন্দ করি না, তোমার ঘরে অযত্ন করছি কোনো সময়? ক আমি তো তোমার মায়ের মতোই, তুমি আমার কথা রাখবে না বাবা। মারে তুই আমার কথা শোন না, তুলে যাস না। না মা, আপনি কথা রাখতে পারলাম না, আমরা চলে যেতেছি। না বাবা, আমার যায় না। বাড়ি কি ওনার হুকুমে শুনতো? বাড়ি তোর বা আমার হুকুমে। বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমার। বাড়িটা কার হুকুমে চলে আর না চলে সেটাও দেখবো আমি। সেই দূর থেকে দাঁড়িয়ে অনেক সময় ধরে দেখছি আপনি আপনার মেয়ে আর মেয়ে জামাইকে ফুসকাচ্ছেন, তাই না? তা হবে মা, তুমি ভুলে যেও না এ বাড়িটা আমার, আমি যা বলবো তাই চলবো। কি আপনি যা বলবেন তাই হবে বাবা? আমি নতুন করে কি শুনছি? আপনি যা বলবেন তাই হবে, কখনো না। এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়বে না গাছে, কথাটা মনে রাখবেন আপনি। ঠিক আছে, আপনার হুকুমে আমরা সবাই মানব। হ্যাঁ এখন যাও। হ্যাঁ বাবি, চলে যেতেছি। মা তুমি দেখে শুনে থাকো। যত সব আদিক্ষতা বৌমা, কাজটাকে তুমি ঠিক করলা? কাজটা আমি ঠিক করেছি কিনা ব্যা ঠিক করেছি সেটা বুঝবো আমি, যেহেতু বাড়িটা আমার আপনার নয়। বাড়িটা আমার, এ বাড়ির মালিক আমি। বাড়ির মালিক আপনি? কবে থেকে? যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। এই যে এই ঘরটা আমার বাবা দিয়েছে, তারপরে ওই আমার ঘরটা, সেটাও আমার বাবা দিয়েছে। তাহলে বাড়িটা আপনার কিভাবে হয় বুঝা? বৌমা, ঘরটা তোমার বাবা দিলেও জায়গাটা কিন্তু আমার, এটা ভুলে যায় না। ও বুঝতে পেরেছি, তার মানে আপনি হচ্ছে গিয়া আমার বিরোধী দল। কি ভুল বললাম কিছু? তুমি যা মনে করো। তার মানে সত্যি সত্যি আপনার বিরোধী দল? বুঝতে পেরেছি। আপনি আমার বিরোধী দল হবেনই বা না কেন বলুন? টাকা খেয়েছে আমার বাবার, এখন তো এখন সেগুলো ফেরত দিতে বললে তো বাঁচবেই, তাই না? যত সব এত বড় মুখের পর কথা বলা গেল, আমার বাবার টাকা খাইছে। হ্যাঁ আমার বাড়িতে থাকবো, আবার আমার উপর বড় বড় কথা। যত কিছু আছে আমি বুঝবো, চল বাড়তে চল। না ভাই যান, যাবো না, আপনি চলে যান। অনেক কথা শুনছি এই বাড়িতে থেকে, অনেক। আমি তো ইচ্ছা করে বাড়িতে থাকতে চাই নাই, আপনি রাখলেন। দেখেন আমি জানি আমার ওই ছোট্ট ঘর, খুব কষ্ট করে আমার সংসারটা চালাই, কিন্তু আমরা দুজন এখানে বেশ ভালোই ছিলাম আর ভালোই থাকুন। এখানে এসে অতটাও ভালো নাই যতটা আমি আগে ছিলাম। তুমি যদি ওইভাবে কথা বলো তাহলে কেমন নেবো? আমি তো ঠিক আছি, বাবা ঠিক আছে, মা ঠিক আছে, তোমরা কেন এরকম রাগ করতেছো? তোমার ভাবি নয় একটু রাগ মেজাজি, সে প্রধানমন্ত্রী দাবি করে সেটা আমি বুঝুমনি। চলো বাড়িতে চলো, বাড়িতে চলো, সব কথা বাড়িতে যাই শুনো, যাও যাও যাবো না। এই মুরগির দাম বলে 500 টাকা, 100 কমে দেয় না। মুরগি রান্না করতে গেলে হ্যাঁ হাটে দিয়ে কিনে নিয়ে এলাম,
এক দেশি মুরগি ও বাড়ি থেকে আমার মিয়া মিয়া জামাই চইলা গেছে আর তুমি বৌমার লাগি মুরগি নিয়ে এসে তার খাওয়াবার লাগি না কে মুরগি আর লাগে আমার একটা গরু আনতে পারলা না জমে খাওয়ান খাওয়াইতে ওর সাথে বেশি বাজাবাজি করার দরকার নাই ও বাজাবাজি করার দরকার নাই প্রত্যেক দিন অত্যাচার করে সেটা খুব ভালো লাগে না দেখো তুমি বৌমা যা করবে তুমি বৌমার হুকুম মাইনো আমি কারো হুকুম মানতে পারবো না এ বাড়ি আমার এ জায়গা আমার আমি যা করবো তাই হইব ও সবই তো ঠিক আছে বাড়ি আমার জায়গা আমার তারপর তো এই বাড়ির প্রধানমন্ত্রী তুমি জানো না প্রধানমন্ত্রী সে নিজেরে মনে করে আমরা মনে করি না অন্ত আমরা লোদাসের জনগণ কি করুম কো তোমার লোক আসলে পারা যাবে না তুমি যাও যাও মা বৌমা এসে তুমি তুমি মুরগি নিয়েছি মুরগি আমি কি মুরগি খেতে চেয়েছি নাকি যে আপনি আমার জন্য মুরগি নিয়ে এসেছেন একবার খাঁটি দেশি মুরগি 500 টাকা দিয়ে কিনেছি কি 500 টাকা দিয়ে এই মুরগি কিনে এনেছেন আপনি ছি 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 আপনি তো আরো বড় মুরগি কিনতে পারতেন তাই না আপনি 500 টাকা টাকা হাতে পেয়েছেন আর খরচ করে ফেলেছেন জীবনে তো মনে হয় 500 টাকা দেখেনি নুন চোখে তাই না এটা তুমি কি কব মা এটা খাঁটি দেশি মুরগি বাজারে দাম বেশি আপনি আপনি নিশ্চয়ই টাকা চুরি করেছেন কি ঠিক বলেছি না আপনি টাকা চুরি করেছেন দেখো বৌমা তুমি বাড়ির প্রধানমন্ত্রী আর আমরা হইলাম গিয়া তোমার মন্ত্রী পরিষদ এই মন্ত্রী পরিষদের চুল বানানোটা ঠিক না কিরে আমার বাবার উপরে চোখ গরম করে কথা ঠিক আছে দেখাচ্ছে বোঝা কাকে চোর বানানো ঠিক আর কাকে চোর বানানো ঠিক না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো আপনি চোর এই কত টাকা চুরি করেছেন হ্যাঁ বের করুন তো বের করুন তাড়াতাড়ি বের করুন এই এই কি সে তোমার বাবা আমার টাকা চুরি করেছে বৌমা কয় আমি বলে কম টাকায় মুরগি কিনে টাকা চুরি করছি বাবা হয়েছে সব বুঝছি যাও তুমি ভিতরে যাও যাও আপনার বউকে বলবেন ঝাল ঝাল করে যেন রান্না করে ও ঠিক আছে জাল সুন্দর জাল দেবো মানে বেশি করে জাল দিয়ে তার ওয়াক করবো আপনার সাথে কি কথা আছে চলেন ঘরে চলেন কথা কি কথা আরে সব কথা তো বাইরে বলা যায় না একটু ভিতরে চলেন আপনারা বুঝাই বলতেছি তেলি তো বুঝবেন নি চল 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 কি ব্যাপার দরজা লাগাচ্ছেন যে ও দরজা লাগাতে কি জন্য এটা এটাও শুনতে হবো সব কথাই তো দরজা খুলে বলা যায় না এই জন্য দরজা আটকাই নিলাম তার মানে আমার বাবা যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আপনি আমাকে ফেরত দেবেন এর কারণে দরজা বন্ধ করেছেন তাই তো এই তো এই তো আপনি বুঝতে পারছেন আসলে বুদ্ধিমতী না না অল্পতেই বুঝতে পারে আচ্ছা স্যার ঠিক আছে চলো ওখানে চলো হ্যাঁ চলেন তাতে চলেন হ্যাঁ বলো বসে বসে এখানে বাড়ির বউ কিসের প্রধানমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী আমার বাপের জ্বালাস মায়ের জ্বালাস আমার জ্বালাস বোন বোন জামরে তুই সারদাস নাই এই তোর কত আর্মি পুলিশ আছে সব নিয়ে কি হয়েছে কি দেখতেছ আমি কি আর বলবো বকুল
ভাবি আপনি কি আমারই ভাবি? ওমা আমার নাম ধরে ডাকতেছে, এ কেরা কয় আসো গো, ওমা ও বউ আব্বা। ওমা আমার নাম ধরে ডাকছে, এতদিন তো খালি কইছো ঘর জামাই ঘর জামাই, আচ্ছা কি সুন্দর করে ডাকছে বকু। ওমা কি মিষ্টি সুরে, কি হয়েছে বৌমা? না আম্মা, বলছিলাম যে আমার শরীরটা তো একটু ব্যথা, আপনার ছেলেকে একটু বলেন না ব্যথার ওষুধ নিয়ে আসতে। তোমার আবার কি হয়েছে বৌমা আমার ছেলে এরকম ওষুধ আনতে? আচ্ছা বৌমা, তুমি আজকে কথা এরকম ছোট ছোট করে কইতেছ, আর তোমার চোখে চশমা কই? আম্মা ভাবি কিন্তু একটু আয়, কিন্তু আমাকে বাড়িতে ভাই কে কি মোটা গলায় কথাগুলো, ভাবি সুরটা নাম চিকুনে গেছে গা, কি সুন্দর করে ডাকলো ভকুল। ওমা এমন সুন্দর করে কোনোদিন আপনি মেয়ে ওমা ডাকে না জানেন আম্মা। আরে রা হোক, এর মধ্যে নিশ্চয় কিন্তু আছে। বৌমা তোমার কি সকালবেলা খাওন কমেছে? খাওনাই না দিমু, কিছু খাইবে? না না খাবার লাগবে না, আপনি একটু ব্যথার ওষুধ আইনা দিতে বলেন না আম্মা, আমার শরীরটা না ব্যথা ব্যথা। ওমা গোমা আম্মা আম্মা বাবির শরীর ব্যথা, আমি এক কাম করি হসপিটাল আইনা বাবির কাছে নিয়ে আসি, ওষুধে কামাবো না। প্রধানমন্ত্রী বলে কথা, বাড়ির প্রধানমন্ত্রী র্যাব পুলিশ আর্মি বিডিআর যা আছে সব আমি নিয়ে আসতেছি, সাথে ডাক্তার দরকার হসপিটাল সুদ্ধে। বাবি কোন হসপিটালে নিয়ে আসুন, কোনটা আপনার ভালো হইব? ঢাকা মেডিকেল, সাভার মেডিকেল, টাঙ্গাইল মেডিকেল, কোনটা? সারা জীবন সেবা যত্ন করলেন, কোনদিন তো এরকম দেখলাম না, আজকে হঠাৎ করে কি হলো আম্মা? পরে কয়েন কিন্তু আমারে শাশুড়ি আমার কিন্তু ওষুধের কথা এখন কাকে বলি আমি? আমার ওষুধ না খেলে তো আমার ব্যথাও যাবে না। আব্বাকে বলতে হবে, আব্বাকে যদি বলি তাহলে তাহলে আব্বা ওষুধ এনে দিবে। যাই আব্বাকে বলি। আব্বা আব্বা বলছিলাম যে আমাকে একটা ব্যথার ওষুধ এনে দিবেন। আমি ব্যথার ওষুধ তোমার কি মেনে দিব? আমি তো আব্দুল আসকার হইলে নামাজ পড়ার জন্য নামাজ ব্যথার ওষুধ তাহলে তাহলে আমার কি হবে আব্বা? বৌমা হঠাৎ তোমার শরীর ব্যথা আবার গলা সুরডা একবারে ছোটো ছোটো করে কথা কইতেছো, তোমার এই ছোটো ছোটো সুরে তোমার মানায় না, তুমি জোরে জোরে কথা কইবে, প্রধানমন্ত্রীর মতো কথা কইবে, ঠিক আছে? আব্বা বলছিলাম যে সবার দিন কাল তো আর সব সময় একরকম থাকে না, তাই না? আমার এখন শরীর ব্যথা, তাই আমি একটু আস্তে আস্তে কথা বলছি, আবার বলবো আব্বা আবার বলবো। যাই হোক আব্বা, আপনি আমার জন্য ওষুধ এনে দেবেন প্লিজ। আমি কইলাম না নামাজ পড়ার যাবো, তুমি ওষুধ লাগবো না, গরম পানিতে গোসল করো, আমি নামাজ পড়ে আসবো। এত বড় সাহস আমাকে মানা করে দিল, এই এই বাড়িতে মানুষগুলো যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আজকে আমার স্বামী আমার সাথে যা করলো, কথায় আছে না হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকেও তাকে লাথি মারে।